ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গাগুড়ির বাসিন্দা রাজীব শেখের রহস্য মৃত্যুর ঘটনায় তদন্তে আসলো জলপাইগুড়ির ফরেন্সিক দল। এদিন চার সদস্যের একটি দল প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলের তদন্ত করে, ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পাশাপাশি ঘরের ভেতর থেকে ফিঙ্গারপ্রিন্ট সহ একটি চাদর উদ্ধার করা হয়েছে। এই চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় রাজীব শেখকে। উল্লেখ্য, গত 29 এপ্রিল প্রধাননগর থানার অন্তর্গত মার্গারেট স্কুল সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গাগুড়ির বাসিন্দা রাজীব শেখের। জানা গিয়েছে, প্রেমিকার ডাকেই ফ্ল্যাটে গিয়েছিল রাজীব। পরে রাজীবের প্রেমিকা ও কয়েকজন বন্ধু পরিবারের সদস্যদের জানায় রাজীব আত্মহত্যা করেছে। এই ঘটনার পর গত 30 এপ্রিল প্রধাননগর থানায় রাজীবের প্রেমিকা এবং চার বন্ধুর নামে খুনের অভিযোগ দায়ের করে রাজীবের পরিবার। পরিবারের অভিযোগ, রাজীবের প্রেমিকা গভীর রাতে তাকে ফ্ল্যাটে ডেকে খুন করেছে। এই ঘটনায় তার বন্ধুরাও জড়িত। অভিযোগের ভিত্তিতে রাজীবের প্রেমিকা স্নিগ্ধা কবিরাজ সহ চার বন্ধু রিয়া বর্মন, সোনালী শর্মা, সৌম্যদীপ মিত্র এবং সম্রাট ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা বর্তমানে জেল হেফাজতে রয়েছে। জানা গিয়েছে, স্নিগ্ধা কবিরাজ পড়াশোনার জন্য তার দুই বান্ধবীর সঙ্গে শিলিগুড়ির প্রধাননগর এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে থাকত। রাজীব শেখের রহস্য মৃত্যুতে ত্রিকোণ প্রেমের ঘটনাও সামনে এসেছে। তবে রাজীবের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তার তদন্ত চলছে। এই কারণে আজ ফরেন্সিক দল শিলিগুড়িতে পৌঁছে তদন্ত করে।